এবার মালদহের পরিযায়ী শ্রমিকদের তথ্য রাখবে জেলা প্রশাসন। জেলা থেকে কত শ্রমিক ভিন রাজ্যে কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এই সমস্ত তথ্য যেমন রাখবে, পাশাপাশি শ্রমিকদের নাম ঠিকানা সহ ফোন নম্বর থাকবে প্রশাসনের কাছে। মালদহ সফরে এসে জেলা পরিযায়ী শ্রমিকদের তথ্য নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মালদহে বহু শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আবার অনেক শ্রমিক দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ করতে সমস্যা তৈরি হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি কমিটি তৈরি করবে, কিভাবে নথি সংগ্রহ করা হবে সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করা যাবে এটা লেবার ডিপার্টমেন্টের সাথে একটু বসে মিটিং করতে হবে এই বিষয়ে। আমরা মিটিং কল করবো পুলিশ আর লেবার ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে, আর এই সিস্টেমটা আমরা চালু করব। মহারাষ্ট্রের কাছ থেকে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আগামী পরিকল্পনার কথা জানান মালদহের সদর মহকুমা শাসক লাদেন লেপচা। জেলাশাসকের নির্দেশে সোমবার মালদহের কালিয়াচক 1 নম্বর ব্লকের ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান সদর মহকুমা শাসক। সোমবার চাঁচল 1 নম্বর ব্লকের কড়ারিচাঁদপুর এলাকায় গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী ফুলন রবি দাসের হাতে প্রয়োজনীয় সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক স্বনির্ভরতার ক্ষেত্রে সহায়তার ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2022 সালের নভেম্বর মাসের 7 তারিখে কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে যান কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চনন্দপুরের বাসিন্দা ফেকন রবিদাস। কিন্তু ওই মাসের 9 তারিখ থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। কতদিন আগে নিখোঁজ হয়েছে আপনার স্বামী? আমার স্বামী ওই 2022 কোথায় গিয়েছিল? পুনা যাচ্ছিল কাজে। কি কাজে? লেবার। তারপরে থানায় অভিযোগ করেছিলেন, খোঁজার জন্য ব্যবস্থা করেছিলেন? করেছিলাম। কি বলেছিল পুলিশ? বললো কি আমরা যদি পাই আমরা খবর দিব, আর আপনারা যদি পান তা আপনারা খবর দিন। আমি তো কিছু, ওরাও কিছু খবর পাইনি আর আমরাও কিছু খবর পাইনি। কিন্তু পুলিশও হদিস পায়নি নিখোঁজ শ্রমিকের। স্বামীর সন্ধান না পেয়ে 4 নাবালক সন্তান নিয়ে গভীর সমস্যায় পড়েছে ফেকনের স্ত্রী ফুলন। গঙ্গা ভাঙন পীড়িত ওই গৃহবধূ পঞ্চনন্দপুরে ছেড়ে উঠে আসেন তার মায়ের বাড়ি কড়ারিচাঁদপুরে। আপাতত সেখানেই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। তাই এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে তার কাছে দেখা করতে যায় প্রশাসনিক কর্তারা। মালদহের প্রায় শ্রমিক নিখোঁজ থেকে ভিন রাজ্যে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে, তাই শ্রমিকদের সুরক্ষা দিতে শ্রম দপ্তর ও পুলিশের সঙ্গে যৌথভাবে লেবার সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংকল্পের প্রক্রিয়া ও সুরক্ষা নিশ্চিত করার কাজ দ্রুত শুরু হবে বলে জানান প্রশাসনিক কর্তারা। মালদহ থেকে হরসিৎ সিংহ, News18 লোকাল। এখন বর তোমার কোথায় আছে কি না আছে ওইটা ভাবো না, কেন কি যদি ও আছে তাহলে আসবে কোনো।